পুরনো দরজা জানালা গ্রিল লোহার গেট অর্ধেক দামে পাবেন এই দোকানগুলোতে। পুরানি সবকিছু টিন, তারপরে শাটার, জানালা, দরজা, রড, অ্যাঙ্গেল, বক্স, ওয়ার্কশপে গেলে একটা বক্স দরজা 14,000-13,000 টাকা লাগে, আর আমাদের এখানে পাইতেছে হলো 7,000-7,500 এর মধ্যে পাইতেছে বক্স দরজা। নতুন মালের দাম যেখানে 90 টাকা, এ মালের দাম দেওয়া আছে 75-80। এখানে একটু কম দাম পাওয়া যায়, এখানে কম দামে আমার সেকেন্ড হ্যান্ডের দরকার, সামনে দিমু বৃষ্টির লেগে। এক ঘন্টায় হচ্ছে হলো আপনার 1,50,000 বিক্রি করতে পারেন, একটা কাস্টমার আইলেই হয়ে গেল। আবার এমন আছে মনে করেন সারাদিনে সাইতে হয়, আর আমাদের এখানে যে যেই আহে মনে করেন 2,500-5,000 টাকা, তার বেচা কিনে খুব কম যাই নিবার 20-25,000 টাকার মাল। আমাদের এখানে প্রায় 30-35টা। আপনার দরকার এমন পণ্য খুঁজলেই পেয়ে যাবেন। প্রতিদিন পাওয়া যায় মাল, এই জালনা, দরজা, গেট সবই বাঙালি মাল। মাল তো কিনে নিয়ে আসি পাইকারি, একটু কম রেটে পাই, আবার বেশিও একটু কম দাম। আবার আমাদের এখানে লাভ সর্বোচ্চ 50-100 টাকা পার পিস। আশুলিয়ার বাইপাইল, বঙ্গাবাড়ি, ইউনিক, জামগড়া, জিরাবো, ভাদাইল, ডেন্ডাবর, পলাশবাড়ি, কাইচাবাড়ি, নিরিবিলি, শ্রীপুর, জিরানিসহ প্রায় অর্ধশত এলাকায় ভাঙাড়ি পট্টিতে এটি মার্কেট যারা বিক্রি করে। মনে করেন আপনি মার্কেট ভাঙছেন, একতলা ছিল, পাঁচতলা করতেছেন কিংবা বড় ধরনের কাজ করতেছেন, এটি আবার বড় লোকেরা তারা বিক্রি করে ভালো হয়ে যায়। আসে বিভিন্ন পার্টিতে নিয়ে আসে, আসে ওই যারা বাড়ি ঘর করে তারাই কিনতে আসে। অনেকে অভিযোগ করেন মাঝে মাঝে চোরাই কিছু লোহার জিনিসপত্র এই দোকানগুলোতে আসে। পুরাতন জানালা, দরজা, শাটার, বিভিন্ন আইটেম বাড়িঘর বেচা কিনা যারা বিক্রি করে তাদের কাছ থেকে কিনে আসি, কিনে আবার মনে করেন আপনার পছন্দ হলে আপনি লয়ে গেলেন। খোলা বাজারে বিক্রি নিষেধ এমন কিছু লোহার সামগ্রীও বেচা কেনা করতে দেখলাম আমরা। ব্যবসা করি প্রায় 7-8 বছর এখানে, পুরাতন পাশাপাশি নতুনও রেডিমেড আমরা বিক্রি করি, মাল এখানে তৈরি করি, এখানে বিক্রি করি।